এই যে যে ক্যাটাগরিগুলো আপনি বসাইছেন না, হ্যালো, এই দুইটা তো বসাইছেন, ওইভাবেই দেখেন পপুলার ক্যাটাগরিতেও মানে আরো সব ক্যাটাগরির যে আইডিগুলো আছে এই আইডিগুলো গিয়ে ওইখানে বসাই দেন। আপনি যত আইডি দিবেন, তাই আচ্ছা আপনি ওই আপনার প্যানেলে যান। এই দেখেন এই যে পপুলার পপুলার ক্যাটাগরি ক্যারোসল ভাই, এই যে থিম কাস্টমাইজেশন প্যানেল, প্যানেল থেকে থিম কাস্টমাইজেশনে গেলেন, এখান থেকে হোম পেজ কনফ্লিক এখানে গেলেন, এখানে গিয়ে আপনার আরো যত ক্যাটাগরি আছে, এই যে এক আছে দুই আছে আরো যেগুলো আছে ওই ক্যাটাগরির আপনার আইডিগুলো এনে এই যে কমা দিয়ে দিয়ে এখানে বসাই দেন, দিয়ে এই যে নিচে এসে সেভ করে দেন। আসছে না এই যে আপনি এটা কি সোশ্যাল প্রোডাক্ট ক্যাটাগরি? স্পেশাল প্রোডাক্ট ক্যাটাগরি ওইখানে যান। সোশ্যাল প্রোডাক্ট ক্যাটাগরি কয়টা আছে? এক দুই তিন চার পাঁচ, আচ্ছা ওইটা থাক, 12টা থাক। এখন ডাবল ডাবল স্যার এখানে ক্যাটাগরি না থেকে আমি যদি এটা ধরেন যে আমি যে বাম পাল্টে ক্যাটাগরিটা শো করতে চাই অথবা সবার উপরে একদম মানে যেখানে মাত্রার হোম পেজের ব্যানারটা হয়ে গেছে, হ্যাঁ ব্যানারের উপর যে ক্যাটাগরিটা শো করতে চাই সেটা ভালো হয়, এখান থেকে ফিচার্স পর্যন্ত থাকলো। আসলে ওই যে প্রত্যেকটা হিট দেখেন যে স্লাইডার বা ব্যানার বা আমরা যদি দোকানে দেখি তখন কিন্তু এই বড় জিনিসটা সামনে থাকে, মানে এটা চোখে পড়ে, আর এটা যদি উপরে দেন তাহলে এটা নিচে আসবে। আপনি দিয়ে দেখেন সমস্যা নেই, কেমন হয় দেখেন, সমস্যা কি? যান আপনি প্যানেলে যান, তাইলে এখান দিয়ে এই দিকে থাকা